কে আরাম সহ্য করতে পারছি না নিজ তাই তো চাইছি উষা আমি এই তোমার লজ্জা নেই গায়ের চামড়া মোটা গায়ের চামড়া মোটা এত জোর মিলে এত অপমানজনক কথা বলছে অন্য কোনো মেয়ে হলে তো নিজেই চলে যেত বাড়ি থেকে নিজেই চলে যেত এতবার তাকে টানা হয়ে চা করতে হতো ওঠো ওঠো না তো ভালো লাগছে না ওঠো এইবার পাখি অসহায় হবে একলা হবে এটাই তো চেয়েছিলাম আর আমি হব ওর সেভিয়ার ওকে উদ্ধার করব আর তারপর দাঁড়াও তুমি ওকে ছেড়ে দাও ছোট বৌদি ছেড়ে দেবো মানে কি বলতে চাইছো বলো তো তুমি উষা তুমি হঠাৎ করে মত বদলালে কেন ওকে ছেড়ে দেবো মানে এটা কি না আসলে মেয়েটার জন্য আমার মায়া হচ্ছে ছোট বুদ্ধি ও যেভাবে কান্নাকাটি করছে যেভাবে কাজ ভিক্ষা করছে আমাদের কাছে একটু হলো ওর জন্য আমার মন গলেছে পিসিমণি পিসিমণি আমাকে কাজ থেকে বের করে দেবেন না তো পিসিমণি সত্যি আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন বলুন না আমি বাড়িতে মুখ রক্ষা করতে পারবো পিসিমণি বলুন না পিসিমণি বাড়িতে ঝি চাকররা সব বড় বৌদির কথা মতো চলে কিন্তু তুমি চলবে শুধু আমার কথা সেই জন্য তো তোমাকে যেতে দিচ্ছি না পাখি তোমাকে আপাতত আমি তাড়াবো না পাখি ক্ষমা করলাম তোমার আমি ভাবছিলাম জানো তো যে ওর এই অবস্থা দেখে যে তোমার মন একটু বিচলিত হবে না এটা তো হতে পারে না তাই না উষা হ্যাঁ আমি খুব খুশি হয়েছি জানো তো যে তুমি তোমার মনের কথা কিন্তু আজকে শুনেছো আজকে যদি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় সেটা তো লঘু পাপে গুরুদণ্ড হয় তাই না আমি আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না উষা দেখো না ও তো আমার প্রাণ বাঁচিয়েছে তাই না আর আমরাই তো ওকে বলেছি না যে কোনো বিপদে পড়লে ও যেন আমাদের কাছে আসে ও তো তাই করেছে তাই না ওকে এইভাবে তাড়িয়ে দিলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম আর সে দায় তো আমার আছে তাই না আমিও তো আমার মনের কথা শুনে চলি বড় বৌদি আমার আমার মনও আমাকে বলল ঠিক আছে মেয়েটা হয়তো একটা ভুল করে ফেলেইছে এতক্ষণ ওকে ধমক ধমক দিচ্ছিলাম ঠিকই কিন্তু কোথাও আমার মনে হলো বড় বৌদি ওর আর একবার আর একটা সুযোগ পাওয়া উচিত তাই না এইমে এবার মতো আমি আর একটা সুযোগ তোকে দিলাম এই বাড়িতে থাক এই বাড়িতে কাজ কর তবে একটা শর্তে তুই যেমন আমাকে ব্যথা দিয়েছিস ঠিক তেমনি আমার সমস্ত রকমের সেবা যত্ন এখন থেকে তোকেই করতে হবে বুঝেছিস হ্যাঁ পিসিমণি আমি আমি নিজের খুশিতে করব তুমি যা বলবে আমি তাই করব এখন থেকে তোমার সেবা যত্নের দায়িত্ব আমার আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমণি তোমার মুখ থেকে কথা পড়তে না পড়তে আমি সেই কাজ করে ফেলবো বেশ কিন্তু এত কাজ সামলাতে গিয়ে তুমি আবার কোনো গন্ডগোল করো না যেটুকুনি পারবে সেটুকুনি করো কেমন ওকে আমার উপর ছেড়ে দেওয়া হলো আমি দেখছি ওকে দিয়ে কিভাবে কোন কাজ করানো যায় ছেড়ে দাও উষার মতলবটা তো বুঝতে পারছি না আমি শিওর ও ভেতরে ভেতরে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করে এই কাজটা করলো আর এই প্ল্যানটা আমাকে জানতে হবে আচ্ছা এবার যে যার কাজে যাও বড় বৌদি তুমিও পাখি পাখি আমাকে বরং একটু ঘরে নিয়ে যাক চুন হলুদটা লাগিয়ে দিও হ্যাঁ বেশ ওষুধপত্রের পাটা একটুখানি আস্তে 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 সাবধানে
তোকে আমি আবার ওয়ার্ন করছি অমিত, বাড়ির কাজে মেয়ের দিকে যেন কোনো রকম নজর তোর না যায়, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। চুপ, তোকে আমি ভালো করে চিনি, তাই কথাগুলো আবার বললাম। আমি পাটা তুলে দিই, দাঁড়াও। পিসিমণি, তোমার ওষুধপত্র কোথায় আছে আমাকে সব বলে দাও তো দেখি, আর তুমি কি খেতে ভালোবাসো আর কি খাও না সে সবগুলোও বলে দাও। আজ থেকে তোমার ওষুধপত্র, খাওয়া দাওয়া সমস্ত কিছু দায়িত্ব আমার। হ্যাঁ হ্যাঁ, বোঝাবো, তোকে সব কিছু বুঝিয়ে বলবো বলেই তো ঘরে নিয়ে এলাম পাখি। শোন, এখন থেকে না আমি তোকে ঠিক যা যা বলবো তুই ঠিক সেই কাজগুলো করবি। হ্যাঁ একদম শিমনি, তুমি এটা একটু পেছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইম করে বসো। হ্যাঁ হ্যাঁ বাবা। শিমনি, তুমি যা বলবে আমি তাই মানবো, আমি সমস্ত কথা তোমার শুনে চলবো। সবার আগে তোমার পায়ে চুন হলুদ লাগিয়ে দেব, তখন যদি চুন হলুদটা লাগিয়ে দিতে পারতাম তাহলে এতক্ষণে তুমি আরাম পেয়ে যেতে গো পিসিমণি। আমি বরং একটা কাজ করি, তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য একটু চুন হলুদ বানিয়ে নিয়ে আসি, কেমন? আমি আসছি। হ্যাঁ থপ্পনাথ, এ কি করলি তুই? আরে রে 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 রে, আবার একটা কাণ্ড বাঁধালি পাখি। আর তোকে দিয়ে না কোনো কাজ হবে না রে, কি অবস্থা করলি ঘরটা, চারিদিকে কাঁচ। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এই তোর কি মানে হাতে পায়ে লক্ষ্মী নাকি তুই? ও না না পিসিমণি, দয়া করে এমন করে বলো না, ওখানে যে গ্লাসটা ছিল আমি তো দেখতেই পাইনি, কি জানি কি করে গ্লাসটা যে পড়ে গেল আমি বুঝতেই পারলাম না। ও এখন মুখে মুখে তর্ক করবে? শোন পাখি, তোর এই মুখে মুখে তর্ক করার অভ্যেসটা ছাড়, স্বভাবটা বাতিল কর। হ্যাঁ, তা না হলে অন্য কোথাও গিয়ে তুই কোনো কাজ করতে পারবি। আচ্ছা পিসিমণি, আচ্ছা আমি আর কোনোদিনও কোনো কথা বলবো না, আমি চুপ করে থাকবো, আমি এই জায়গাটা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। পিসিমণি তুমি তুমি চিন্তা করো না, তুমি বিছানাতে বসে থাকো, আমি এক্ষুনি আসছি। না বসে তো উপায় নেই পাখি, নামতে গেলে আমার পা কাটবে। কি করেছিস বলতো, যা তাড়াতাড়ি একটা কাপড় টাপড় নিয়ে আয়, কাজগুলো পরিষ্কার কর। একটা কাণ্ড বাঁধিয়ে ছালো, যাবি তো নাকি? আমি আমি আসছি। কোনো কাজ যদি মেয়েটাকে দিয়ে হয়, এই তো একটা মেয়েকে পাওয়া গেছে, এই মেয়ে এখন আমার কথায় কাজ করবে না।